2, 3, गो। এসএসসি ডিডি কনস্টেবল যাদের গ্রাউন্ড আছে তাদের আমাদের আজকে রোড রানিং হচ্ছে ট্রায়াল, ঠিক আছে। আর আমাদের নিজস্ব গ্রাউন্ডে রানিং হয়, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে রোড রানিং করা ঠিক না, কারণ এটা মনে করতে হবে কি জিডি কনস্টেবলের রানিংটা কিন্তু রোডে রানিং করানো হয়। প্রতি সপ্তাহে কিন্তু আমাদের রানিংটা হয় গ্রাউন্ডে, তারপরে ট্রায়ালের দিনে রোড রানিং করানো হয়। তো দেখছেন কীভাবে ছেলেরা রানিং করছে, এবং এদের মধ্যেও কিছু ছেলে আছে যাদের অগ্নিবীর র্যালির জন্য তারা নিজের তৈরি করছে। আর যারা অগ্নিবীর র্যালির জন্য আসতে চাইছো তারা আসতে পারো, আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। আর এবারে কাট অফ খুব কম যাবে, প্রত্যেককে বলে রাখি কি এবারে অগ্নিবীর আর্মি র্যালির কাট অফ খুব কম যাবে। যারা মিনিমাম একটা নাম্বার নিয়ে আসছো আর কি 25% থেকে 30%, তাদের এইবারে ফিজিক্যালি ডাক দেওয়া হবে। কারণ সবাইকে মনে করতে হবে কি আমাদের যেটা আর কি ওই অগ্নিবীর আর্মি র্যালি, সেখানে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু 1600 মিটার একটা রানিং থাকে, যেখানে 4:30 যদি কমপ্লিট করে তার জন্য বিরাট কিছু, ঠিক আছে, তার জন্য আর কি ভালো। তো সেক্ষেত্রে বলছি এটা কিন্তু সেই ডাব্লিউবি প্রিলি এক্সাম না কি খুব বেশি নাম্বার নিলে পরে মাঠে ডাক পাবে, খুব অল্প নাম্বার নিতে হবে, এবং মাঠেও আবার নাম্বার আছে তোমাদের। তো চলো কন্টিনিউ রানিংটা দেখতে থাকো। আজকে বিশেষ করে এদের এসএসসি জিডি কনস্টেবল রানিংটা দেখা হচ্ছে, সাথে কিছু অগ্নিবীর র্যালি ছেলেরাও আছে। সাবাস সাবাস সাবাস। সামনে স্কুটি যাচ্ছে আবার, উনি ওইখান থেকে 2 কিলোমিটারে সবাইকে বলে দেবে তুমি চলে যাও, কমপ্লিট হয়ে গেছে। আবার ওইখানে গিয়ে আমরা আবার ফিনিশিংয়ে থাকবো। আবার স্টপওয়াচ আমার হাতে চলছে অলরেডি। চলো 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 চলো, সাবাস সাবাস, বললো পাস করতে হবে। আর এখানে আছে আমাদের দুই ভাই নতুন এরা, তাই তো? সাবাস, তোমরা ধীরে ধীরে আসো। সন্দীপ আস, আরামসে সন্দীপ চলে আসো, 5 কিলোমিটার পাস করতে হবে। এরা সব আজকে এরা নিউ স্টুডেন্টস, এরা সব নিউ স্টুডেন্টস। সাবাস সাবাস বাবু সাবাস। অর্ণব পাস করতে হবে তো নাকি? সাবাস চলে এসো, চলে চলে, সাবাস সাবাস বাপে বক্সে, চলে চলে, সাবাস 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 ভাই। সায়ন পাস করতে হবে, থামা চলবে না সায়ন। আর এখানে হচ্ছে আমাদের কোচবিহার টিম, কোচবিহার হাই করে দাও। সাবাস সাবাস, শিলিগুড়ি কোচবিহার সব আছে একসাথে, আমাদের বিশ্বাস একে করা যাবে, বিশ্বাস যাই 5 কিলোমিটার কমপ্লিট করো টাইমে, দেখা যাক বিশ্বাসটা করে। মুসাবির ভাই আমাদের নদিয়া থেকে, চলো চলো সাবাস সাবাস। দেখে সায়ন আছে, ধরে বিঘা পিছাবিনা সপ্তম আছে, এই যে কমান্ডো টেন আসব আমাদের কমান্ডো। সাবাস মিনাল চল, টাইমিং চলছে স্টপওয়াচ এখাতে, আর এখাতে রানিং চলছে। যে বাঁকুড়া পাটি অনু, এদিকে কোচবিহার আর ঝাড়গ্রাম ফার্স্ট পজিশন। সবাই সবাই স্টপওয়াচ করে দেখবি না নিজের হাতে, খুব খুব খারাপ জিনিস। যারা এখানে দীর্ঘ 1-2 মাস ধরে ফিজিক্যালের জন্য প্রচুর মেহনত করছে, এবং তার ফল এরা নিজেরাও দেখছে আজকে যে না কি সুন্দর একটা টাইমিং নিয়ে এসেছে, ঠিক আছে।
আর আমাদের এই একাডেমি হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা নিজেকে দুর্বল মনে করছে, সেটা মাঠ হোক বা পরীক্ষা। সাবাস সাবাস। চলো, ওইখানে যে ওইখানে আমাদের ফিনিশিং, ওইখানে 2 কিলোমিটার কমপ্লিট হচ্ছে, ওইখানে লোক আছে আমাদের, সবাইকে তো ফেরাবে। ওই যে পিচ্ছে দেখছেন সবাই, 2 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছে এরা। খুব সুন্দর টাইমিং সবার, খুব সুন্দর টাইমিং। এইরকম ধরে থাকো তাহলে প্রত্যেকটা ছেলে পাস হইবে, এবং এক্সিলেন্ট টাইম, টাইমিংটা দারুণ। চলো চলো সবাই, সামনে ভরে যে রানিং কর, এইভাবে এইভাবে চল, যেভাবে স্পিড বেরোবি, যেভাবে রানিং করছো এইভাবে সেম রানিং করে যাও, ঠিক আছে? সবাস তারা পদ, চল চল চল, লোকজন আছে অনেকে, চল চল, সবাস 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 সবাস। পিছন ঘুরে কেন তাকাচ্ছে? পিছন ঘুরে তাকাবে না কেউ, পিছন ঘুরে তাকাবে না কেউ, টাইম খুঁজুন তোর আছে ভাই, তা হেভি হেভি টাইম। আর আমাদের এই ফার্স্ট আছে, এ হচ্ছে আমাদের পল্লব ভাই, যার টাইমিং এখন মোটামুটি 12-13 মিনিটের কাছাকাছি, ঠিক আছে? পল্লবের ওই যে সেকেন্ড পজিশনে আছে, জিডি কনস্টেবলের মানে মাঠের প্র্যাকটিস করছে, যখন ফার্স্ট ফার্স্ট টাইমিং ছিল ওর, মোটামুটি এর আগে মাঠ ফেল করেছে, ঠিক আছে? যে কোটা মাঠ দিয়েছে সব কোটায় মাঠ ফেল, যাকে আমি দেখাচ্ছি ভিডিওতে এই মুহূর্তে। তো তার আজকে দেখুন প্রায় 4 কিলোমিটার কাছাকাছি মাঠ কমপ্লিট, মানে 13 মিনিট 14 সেকেন্ডের কাছাকাছি ছেলেটা ইয়ে করেছে, টাইমে ইয়ে করেছে, আর আজকে সেকেন্ড পজিশনে আছে, ঠিক আছে? চল 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 পল্লব, সাবাস সাবাস পল্লব, চল, টাইমিং খুব সুন্দর আছে, বাস এই স্টেপ মিলিয়ে চল, ছেলেটা খুব সুন্দর টাইম হচ্ছে, চল চল, দারুণ টাইম, চল এই স্টেপ ধরে রাখ, চল। পিছনে আমার ছেলেরা আছে, ফার্স্ট আছে ও, ঘরে রাখ।